আমি নাকি তাবলীগ জামাতকে গালি দেই, আমি তাবলীগ জামাতকে গালি দেইনি, আমি বলিনি যে তাবলীগ জামাত খারাপ, আমি শুধু বলেছি সূরা মায়েদায় 67 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি দাওয়াত দেন, মানুষের কাছে প্রচার করুন। আমি বলেছি তাবলীগ করা ফরজ, তাবলীগ করা বাধ্যতামূলক, তাবলীগ করতে হবে, তাবলীগ করা জায়েজ, শুধু জায়েজ নয় ফরজ। শর্ত কি? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি রবেরটা দিয়ে তাবলীগ না করেন, আপনি রিসালাত পৌঁছালেন না, আল্লাহর দায়িত্ব পৌঁছালেন না। এই আয়াত পড়ার পরে আমি বলেছি তাবলীগ করা জায়েজ, তবে শর্ত আল্লাহ যা নাজিল করবে তাই। কেউ যদি আল্লাহর কিতাব বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, আল্লাহ রাসূলের হাদিসকে বাদ দিয়ে, বিশুদ্ধ হাদিসকে বাদ দিয়ে মানুষের মন গড়া কথা, মানুষের মন গড়া কাহিনী, মিথ্যা হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস দিয়ে যদি তাবলীগ করে, ওইটা তাবলীগ নয়, ওটা শয়তানের দিকে আহ্বান করা। আমি তো বলি নাই তাবলীগ করা হারাম, আমি বলেছি তাবলীগ করা ফরজ, তাবলীগ করা জায়েজ, আপনি তাবলীগ করেন, আল্লাহ যা নাজিল করেছে তাই। তাদের কষ্ট লাগে যে আমরা তো দাওয়াত দেই, তো আপনাদের চ্যালেঞ্জ করলাম, যারা ফাজাইলে আমাল দিয়ে, মিথ্যা কথা দিয়ে, মিথ্যা কাহিনী দিয়ে, মানুষের লেখা কিতাব দিয়ে তাবলীগ করেন, তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আজ থেকে আপনি বলেন, আমি কোরআন দিয়ে তাবলীগ করব, আমি হাদিস দিয়ে তাবলীগ করব, আমি বুখারী দিয়ে তাবলীগ করব, আমি মুসলিম দিয়ে তাবলীগ করব, দেখা যাক আপনার বুকের পটা কতটুকু। আপনি তা করবেন না, এই দায়িত্ব আপনার নয়। আপনি এই কাজ করবেন না, আপনি মানুষের লেখা কিতাব দিয়ে তাবলীগ করবেন। আর আমি যদি আল্লাহর কিতাব দিয়ে তাবলীগ করার কথা বলি, তাহলে আপনার কাছে আমি খারাপ হয়ে যাই, আমি তো আপনার কাছে খারাপ হবই, কারণ আপনার যে মানুষদেরকে ভুলিয়ে ভালিয়ে মিথ্যা জাল জয়ীফ কথা বলছেন, ওই ঘরে আঘাত করা হয়েছে, তো আমি তো খারাপ হবই। এজন্য বলছি আমি তাবলীগের বিরুদ্ধে কথা বলি নাই, যারা মিথ্যা জাল জয়ীফ কথা বলে আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি। এই জন্য তাবলীগ করা জায়েজ, কিন্তু প্রচলিত তাবলীগ করা জায়েজ নয়। তাবলীগ জায়েজ, তাবলীগ জায়েজ নয়। কি জায়েজ? তাবলীগ, যেটা আল্লাহ নাজিল করেছেন, তাবলীগ, যেটা মানুষ প্রচার করে, মানুষ তৈরি করে।